গরুর মাংসের দাম দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সর্বোচ্চ, অথচ মাংসে এখন স্বয়ংসম্পূর্ণ দেশ। কেজিতে উৎপাদন খরচ 300 টাকার মতো হলেও বাজারে বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণ করা না গেলে অর্জনের সুফল ভোক্তা পাবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। 2014 সাল পর্যন্ত কোরবানির ঈদে গরুর জন্য ছিল বিদেশ নির্ভরতা, তবে 8 বছরে বদলে গেছে সেই অবস্থা। মাথাপিছু মাংসের চাহিদা 120 গ্রাম হলেও উৎপাদন হচ্ছে 147 গ্রাম। অধিদপ্তরের হিসেবে বাংলাদেশ এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ। যে আমার অভ্যন্তরীণ চাহিদার থেকে আমাদের উৎপাদনটা বেশি আছে, মাংসে দেশের সারপ্লাস, এবং বাজারে গেলে মাংস কিনতে পাচ্ছেন না এমন কোনো অনটন অভাব নেই। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গরুর মাংসের দামে দক্ষিণ এশিয়ার মধ্যেই শীর্ষে বাংলাদেশ। দেশের বাজারে 1 কেজির দাম 700 টাকা। সেই মাংসই পাকিস্তানে 375, নেপালে 465, শ্রীলঙ্কায় 545 ও ভারতে 580 টাকা। কুরবানি ঈদের যে মাংস ছিল ওই মাংস পর্যন্ত খাওয়ার পর আর খাওয়া হয়নি। এই গরুর মাংসের দাম 700 টাকা, এই জন্য খাওয়া হয় নাই। যতটুকু কমাইতে সরকার, তাহলে আমরা গরিব লোক একটু খাইতে পারতাম। অথচ 1 কেজি মাংসের উৎপাদন খরচ সর্বোচ্চ 350 টাকা বলছে অধিদপ্তর। খামারিরা যে দাম পান আর বাজারে যে দামে বিক্রি হয় তাতে বিশাল ব্যবধান দেখছেন কর্মকর্তারা। প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত পণ্যের যে দাম আর কনজিউমার হিসেবে যারা এলিট পার্সন কিনতেছে, এই টাকা বিক্রয় মূল্য আর উৎপাদন মূল্যের মধ্যে অনেক ডিফারেন্স। মাঝখানে কোনো একটি গ্রুপ, তাদের ইনভেস্টমেন্ট এবং রিস্কের পরিমাণ অনেক কম, তারা কিন্তু একটা বড় বেনিফিট নিয়ে যাচ্ছে। এদিকে পশুখাদ্যের দাম বাড়ার পরও ভালো মুনাফা না পাওয়ায় খামারিদের আছে হতাশা। বাড়তি দামের কারণ হিসেবে পুরনো সেই পরিবহন খরচ ও কর্পোরেশন ট্যাক্সের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। বাজারে দেখা গেল যে মাংস আমরা কিনে খেতে লাগলে 700-750 টাকা কেজি পড়ে, আমরা যখন বিক্রি করতে যাই তখন 500-550 টাকার উপর আমরা পাইনি। 700 টাকা হয়ে যাওয়ার কারণে আপনার প্রতিটা গরুতে মনে করেন 7,000-8,000 টাকা করে বেশি নিচ্ছে। ঠিক আছে, ব্যাপারীরাও পোষাইতে পারতেছে না, কী করবে? ট্রাক ভাড়া বেশি, রাস্তার রোড খরচ বেশি, ট্যাক্স দিতে হয়, সব কিছু মিলাই দেখা যায় কি এক একটা গরুতে 8-10,000 টাকা করে বেশি নিচ্ছে। তবে প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন মাংস উৎপাদনে বাংলাদেশ শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, রপ্তানি হচ্ছে বিদেশে, আর দাম নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ তার। যে পরিমাণে দাম মাংসের নেওয়া হচ্ছে, আমার মনে হয় বাজার ব্যবস্থাপনাকে আরও ঢেলে সাজাতে হবে। সেক্ষেত্রে মাংসের দাম আরও কমিয়েও বাজারের বিপণন ব্যবস্থাকে জোরদার করা সম্ভব বলে আমরা মনে করি। বাজার ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয় কার্যকর উদ্যোগ নিলে ক্রয় ক্ষমতার মধ্যে থেকেই মাংস কেনা সম্ভব বলেও মনে করেন মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।